রাবণ একটা ক্যারেক্টার ড্রিভেন ফিল্ম, লাইক এখানে খুব সর্বোচ্চ দিয়ে রাবণ ক্যারেক্টারটা করেছে। এবং এই যে পোস্টারটা, আমি যদিও রাবণের পোস্টার রিভিউ করিনি, কুসুমের পোস্টার রিভিউ করেছি। অ্যাকচুয়ালি না আমার একটা সমস্যা হয় যে কোনো জিনিস আমার যদি খুব ভালো লাগে না, আমি না কনফিডেন্টলি বলবো, কারণ রিভিউ করা মানে হচ্ছে কি যে আপনাকে ক্রিটিকদের মতো কথা বলতে হবে, ঠিক আছে। কিন্তু যেই জিনিসগুলো খুব ভালো লাগে না, সেগুলোতে একটা ফ্যান বয় টাইপের একটা অ্যাটিটিউড চলে আসে, ঠিক আছে। এবং একটা বায়াসনেস একটা আসে যে ছেড়াটা বকেই যাচ্ছে, ছেড়াটা বকেই যাচ্ছে। মানে ধরুন ধরুন ভালো লাগে, ঠিক আছে, যেরকম রাবণের ট্রেলার যে কটা অ্যাকশনের শট রয়েছে প্রত্যেকটা আমার ভালো লাগে। এখন প্রত্যেকটা শট নিয়ে আমি ডিটেলসে ভেঙে ভেঙে কথা বলতে যদি যাই, ভিডিওটা প্রচুর লম্বা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাই, ঠিক আছে, রাবণে একটা লেগ সুইপ রয়েছে, ঠিক আছে, যে ও কাউকে একটা মারার পর একটা লাফ মারবে, ঠিক আছে, ট্রেলারের এই জায়গাটা, ওকে, দেন একটা জাম্প রয়েছে, জাম্প করে ল্যান্ডটা করবে বা কাউর মুখে এরকমভাবে ডুবিয়ে মারবে। এবং এই যে এই এই যে শটটা, এই যে লোকটা যে উড়ে গিয়ে দেয়ালে যে বাড়ি খাচ্ছে, এই শটগুলো দেখতে খুব কুল। এবং কুলের থেকে বড় কথা হচ্ছে যে যে এই শটগুলোর পেছনে কত রিস্ক নেওয়া হয়। একটা স্টান্টম্যান এগুলো পারফর্ম করছে, ভিএফএক্স দিয়ে কিন্তু হচ্ছে, যে স্টান্টম্যান এটা পারফর্ম করছে, টাইমিং যদি ভুল হয় তাহলে তার চোট পাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো আজকের দিনে ভালো অ্যাকশন সিনেমা তৈরি হয় না, আমাদের বাংলাতে এখানে অ্যাকশন সিনেমা তৈরি হয় না, আমি বলে দিচ্ছি, অধিকাংশ ডিরেক্টর রিস্কই নিতে যায় না। প্রথম কথা, অ্যাকশন করানো মানে হচ্ছে যে একটা অ্যাকশন সিন শুট করতে দুনিয়াতে সব থেকে বেশি পরিশ্রম হয়, কথা দুটো লোক কথা বলছে, এই সিন শুট করা বেশি চাপের ব্যাপার না, চাপের ব্যাপার আছে তার মধ্যে। কিন্তু একটা অ্যাকশন সিন আপনাকে টাইমিং, ঠিক জায়গায় ক্যামেরা প্লেসমেন্ট, কারোর যাতে চোট না লাগে, কোনো টেকনিশিয়ান যে ধরুন মাইক ধরে বা যে ধরুন লাইট সেট আপ করছে, ঠিক আছে, তাদের চোট না লাগে। এবং অ্যাকশান সিনেমা তৈরি করা খুব পরিশ্রম সাধ্য ব্যাপার, হয়তো অ্যাকশান সিন হয়তো দু তিন মিনিটের হয়তো থাকবে, কিন্তু সেটাকে ঠিক করে ফুটিয়ে তুলতে গিয়ে হয়তো দু তিন দিন ধরে শ্যুট করতে হবে। নাহলে যেরকম হলিউডের সিনেমাগুলো, ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার বলে একটা ফিল্ম আছে, তার একটা সিকোয়েন্স রয়েছে, একটা এলিভেটারের মধ্যে ক্যাপ্টেন আমেরিকাকে সবাই ঘিরে ধরবে, ওই সিনটা শ্যুট করতে দু সপ্তাহ টাইম লেগেছিল। এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসরা চোট পেয়েছিল, মানে অ্যাক্ট্রেস তো ছিল না, অ্যাক্টরটা চোট পেয়েছিল, কারণ অতটুকু ছোট জায়গায় মারামারি চেক করা যাচ্ছিল না, এই ওর গায়ে মার মানে ইয়ে হচ্ছে, ঠিক আছে, হিট লাগছে। আমি না খুব সুপার ডুপার এক্সাইটেড, ঠিক আছে, তো এই হলটা পুরোপুরি হাউসফুল, লোকজন আমি এখনও দেখতে পাচ্ছি না, বাট এই শোটা কিন্তু পুরোপুরি হাউসফুল। আমি হলের ভেতর থেকেও ভিডিও নিয়ে ছাড়বো, আর পাবলিক রিয়াকশন নিতে আমার সমস্যা, কারণ আমি করছি, আমি যদি লোককে জিজ্ঞাসা করবো দাদা আপনার সিনেমাটা কেমন লেগেছে, আমার কথাই হয়তো আটকে যাবে, ঠিক আছে। পাবলিক রিয়াকশন আমি একবার দুবার নেওয়ার ট্রাই করেছি, কিন্তু আমি আমার কথা আটকে যাচ্ছে, আর লোকজন স্রোতের মতো বেরিয়ে পড়ে, ঠিক আছে, লোকজন যেহেতু স্রোতের মতো বেরিয়ে পড়ছে, কে কেউ তো ওয়েট করবে না, আচ্ছা দাদা আপনার সিনেমা বলতে গিয়ে আমি আটকে গেলাম, ঠিক আছে, আর তার সময় নেই, সে অবশ্যই বেরিয়ে যাবে। জানি না পাবলিক রিয়াকশন ক্যাপচার করতে পারবো কিনা, বাট হলের ভিতর থেকে ভিডিওটা আমি অবশ্যই, চলো এখন ঢুকে যাক 12টা থেকে আমার শো শুরু।